হ্যাঁ, আমি মধ্যবিত্ত, দীপ্ত কণ্ঠে বলি আমি মধ্যবিত্ত। উচ্চবিত্তও নই, আবার নিম্নবিত্তও নই, সূক্ষ্ম সীমারেখার মধ্যে আমার অবস্থান, যাকে বলে ছাপোষা বাঙালি। সামান্য স্বার্থ বিঘ্নিত হলে একে অপরকে ত্যাগ করি। হ্যাঁ, আমি মধ্যবিত্ত। আমাদের যেমন আছে পাওয়ার আশা, তেমনি আছে হারানোর আশঙ্কা, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের আছে বিদ্বেষ বিষবাষ্প, আছে হিংসা প্রতিহিংসা, আছে বিরংসা, আছে ঘৃণা, আছে দলাদলি, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের আছে লজ্জা ভয় সংকোচ, আছে দ্বিধা দ্বন্দ্ব সংশয়, আছে আমাদের মান সম্মান বোধ, আছে দুঃখ জ্বালা যন্ত্রণা, কারণ আমরা মধ্যবিত্ত। সমাজের বিষ বাষ্প, সমাজের হলাহল আমরা পান করি। উচ্চবিত্ত হওয়ার আশা আমাদের অন্তরে, আবার নিম্নবিত্ত হওয়ার ভয়ে হই কম্পিত। তা বলে আমরা সম্পর্ককে করি না নষ্ট, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে আমরা চলি, কারণ আমরা মধ্যবিত্ত। পরিমাণ মতো বাজার করি, উৎসবে আনন্দে মেতে উঠি, আবেগে হই আপ্লুত, আবার দুঃখ কষ্টে হই কাতর, কারণ আমরা মধ্যবিত্ত। আমরা সমালোচিত হই, সমালোচনা করি, আমরা সমালোচিত হওয়ার ভয় করি, সন্তর্পণে এড়িয়ে চলি বিবাদ বা কোনো উটকো ঝামেলা, কারণ আমরা মধ্যবিত্ত। সমাজে যখন ওঠে ঘূর্ণিঝড় তুফান, তখন হিমালয়ের প্রাচীর হয়ে এই মধ্যবিত্ত আগলে রাখে। আবার সমাজে যখন ঘুম ধরে যায়, অন্যায় অবিচারের শেষ সীমায় পৌঁছে যায়, কিংবা ধরুন যখন নৈতিক অধঃপতন ঘটে, বিশৃঙ্খল হয়ে ওঠে সমাজ, সৃষ্টি হয় অরাজকতার, তখনই ঘুমন্ত কুম্ভকর্ণ জেগে ওঠে, কারণ আমরা মধ্যবিত্ত। এই মধ্যবিত্তই আনে যুগান্তকারী বিপ্লব। বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, চেতনা দিয়ে, শক্তি দিয়ে আনে সমাজের পরিবর্তন, সমাজকে পথ দেখায়, কারণ আমরা মধ্যবিত্ত। কবিতা মধ্যবিত্ত, কলমে তাপস কুমার মণ্ডল, কণ্ঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার।